গত দুই মৌসুম ধরেই দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। প্রতি মৌসুমেই শোনা যায় তিনি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই থেকে যায়। তবে এইবারের দলবদলে এমবাপ্পে আর পিএসজির মধ্যে লড়াইটা হচ্ছে শিয়ানে শিয়ানে। দুই পক্ষই আছে মুখোমুখি অবস্থানে। শেষ পর্যন্ত কি ঘটবে তা অনুমান করা হয়ে উঠেছে অসম্ভব ব্যাপার, কারণ পিএসজি এত কঠোর অবস্থানে যাবে সেটা ভাবতে পারেনি কেউই। অথচ 2022 সালে যখন পিএসজি ঘোষণা করে কিলিয়ান এমবাপ্পে 2024 সাল পর্যন্ত ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করেছেন, তখন ফ্রেঞ্চ স্ট্রাইকার নিজেকে সুখী দাবি করেছিলেন। যদিও তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিতে চেয়েছিলেন এবং রিয়াল মাদ্রিদও তাকে কেনার জন্য প্রায় 200 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল, কিন্তু পিএসজি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর ফরাসি প্রেসিডেন্টের চাপে কিলিয়ান এমবাপ্পে প্যারিসে থাকতে রাজি হন। সে সময় পিএসজি হয়তো ভেবেছিল চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি জয় করে তারা এমবাপ্পের মন পরিবর্তন করতে পারবে। এরপর হয়তো 2023 সালে তারা আবার নতুন করে চুক্তি নবায়ন করবে তাদের সবচেয়ে বড় তারকার সাথে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং বিশাল বাজেটে এমবাপ্পের মনের মতো দল গড়েও চ্যাম্পিয়ন্স লীগে ব্যর্থ হয় পিএসজি। তাই তো আবারও বেঁকে বসেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। তিনি বুঝতে পারেন তার স্বপ্নের ব্যালেন্ডিওর জিততে হলে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই পিএসজিকে জানিয়ে দেন তিনি আর তাদের সাথে চুক্তি নবায়ন করবেন না। ওদিকে পিএসজি বোর্ডও সন্দেহ করে এমবাপ্পে হয়তো আগামী বছর বিনামূল্যে রিয়াল মাদ্রিদে যাওয়ার চুক্তি সেরে রেখেছেন। এতে ভীষণ ক্ষুব্ধ হয় তারা এবং জানিয়ে দেয় এমবাপ্পেকে এই মৌসুমেই প্যারিস ছাড়তে হবে, নয়তো তাদের সাথে নতুন চুক্তি স্বাক্ষর করতে হবে। কিন্তু এই মৌসুমে দল ছাড়লে প্রায় 90 মিলিয়ন ইউরো লয়ালিটি বোনাস ছাড়তে হবে এমবাপ্পেকে, তাই তিনি এখনই দল ছাড়তে রাজি নন। আবার এমবাপ্পের জন্য যে দাম দাবি করেছে পিএসজি তা দিতেও রাজি নয় অন্য কোনো ক্লাব। ফলে এই মৌসুমে অন্য কোনো ক্লাবে যাওয়া কঠিন হয়ে পড়েছে এমবাপ্পের জন্য, এবং এমবাপ্পের উপরে চাপ বজায় রাখতে প্রিসিজনের দল থেকেও তাকে বাদ দেওয়া হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ঘটে পিএসজি যখন আগামী মৌসুমের জন্য অনুশীলন শুরু করে, তখন তারা এমবাপ্পেকে অনুশীলনেও ডাকেনি। অর্থাৎ পিএসজি বোর্ডের অবস্থান একদম সোজা, হয় নতুন চুক্তি করো নয়তো দল ছাড়ো। আর কাতারি মালিকানার পিএসজির টাকারও কোনো অভাব নেই। তারা চাইলে পুরো মৌসুমই এমবাপ্পেকে বেতন দিয়ে মাঠের বাহিরে বসিয়ে রাখতে পারে শুধুমাত্র প্রতিশোধ নিতে। সব মিলিয়ে এমবাপ্পের দলবদল পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। 31 আগস্ট দলবদল শেষের আগে অনেক নাটকই দেখা যাবে হয়তো। এই প্রবল চাপের মুখে কিলিয়ান এমবাপ্পে কি সিদ্ধান্ত নেন সেটা দেখার অপেক্ষাতে আছে ফুটবলপ্রেমী দর্শকরা। ফুটবলের এমন আরও সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।